কতজন মানুষ আপনাদের জুলুসে সামিল হয়েছে? কতজন মানুষ পরে নবীদের ভালোবাসে হাজির হয়েছে? হিন্দু মুসলমান সকলেই এসেছে, সকলেই আমাদের নবীকে তো ভালোবাসে, সকলেরই নবী হল বিশ্ব নবী, সকলেই জুলুসে মিলিয়ে নবী দিবস উপলক্ষে প্রতি বছর আমরা একটা জুলুস করে থাকি। বিগত কয়েক বছর বিশেষ কোনো কারণের জন্য আমরা জুলুস বের করতে পারিনি, তবু আমরা এই কালীপুর চত্বর বা হরিপুর চত্বরের মধ্যে আমরা নবী দিবস করেছিলাম। আজকে মহান নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, ফাতিহা দোয়া আজ পবিত্র দিন 12ই রবিউল আউয়াল। আজকে দিনে আমাদের নবী এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, আজকে দিনে আবার ওফাত হয়েছিলেন। তাই আজকে আমরা খুশি মানিয়েছি। সন্ধ্যাবেলা মান্যবীর সনে দোয়া দরুদের ব্যবস্থা আছে, সেসব ইনশাল্লাহ হবে। আজকে যে সমস্ত হরিপুরের যুব কমিটি হরিপুর সাইয়েদিয়া দরবার শরীফের সহযোগিতা আমি এই জুলুসটা করতে পেরেছি এবং ইনশাল্লাহ এই জুলুস সাফল্যিত করতে পেরেছি বলে মনে করি। এর জন্য সমস্ত গ্রামবাসীর কাছে আমি শুকরিয়া আদায় করি, প্রত্যেকে মুবারকবাদ জানাই। কত বছর এই জুলুস বার করলে? এটা আমি আমার হিসেবে কমসে কম 10 থেকে 12 বছরের জুলুস করছি, বড় আকারে করেছি, প্রায় বছর 7-8 হবে আমি আরামবাগ পরিক্রমা করেছি। আজকে একটু গরম থাকার জন্য আমরা 2 বছর আগে গৌহাটি শনি মন্দিরের থেকে বাজার সংলগ্ন করেছিলাম, কিন্তু এই অতিরিক্ত গরমের জন্য আমরা বসন্তপুর মোড় হয়ে ছোটো মসজিদ প্রাঙ্গণ হয়ে পুনরায় বাস স্ট্যান্ডে এসে আমরা উপস্থিত হয়ে পুনরায় আমরা আমাদের গন্তব্যস্থল ছিল হরিপুর দরবার শরীফ, সেখানে এসে আমরা